এবারকার আলোচনাটা অনেক বিশদ পরিমাণে আলোচনা। দেখো তো কীরকম, দুই একটা দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর্দেয় আছে চার, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এখন অঙ্কদ্বয়ের অন্তর যখন চার, তুমি বলতে পারো যে হ্যাঁ এটা এমন হতে পারে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস ফোর, এটা হতে পারে, অথবা ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ফোর, এটাও হতে পারে, যখন কিনা তুমি একক স্থানীয় অঙ্কটাকে ধরে নিচ্ছ এক্স এবং দশক স্থানীয় অঙ্ককে ধরে নিচ্ছ ওয়াই, এই দুইটা মিলিয়ে তুমি বলতে পারবা যে এক্স প্লাস টেন ওয়াই। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন তুমি দুইটা শর্ত দেখলা। বলা আছে যে সংখ্যাটির অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে ৩৬ বড়। আচ্ছা, সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করে কখন করে? নর্মালি যখন সংখ্যাটা x প্লাস টেন ওয়াই আছে, এর পরবর্তীতে দেখা গেছে টেন এক্স প্লাস ওয়াই হয়েছে, বাড়ার সাথে সাথে কি হয়েছে, মূল সংখ্যা থেকে তা ৩৬ বড় হয়ে গেছে। এখন এইখানে একটা ট্রিকি পার্ট আছে, বেশ ইন্টারেস্টিং একটা ট্রিকি পার্ট। চিন্তা করো তো, এই যে ২৭ এবং ৭২, কোন সংখ্যাটা বড়? অবশ্যই এই সংখ্যা বড়। কেন এই সংখ্যাটা বড়? কারণ এটা দশের যে দশকের ঘরের যে অঙ্কটা আছে সেটা বড় বেশি। এখন এই দুয়ে এই জায়গাটা এটা ছোট বেশি, তাই এটা ছোট। যখন কিনা উল্টে দেওয়ার কারণে অঙ্ক বিনিময় করার কারণে মূল সংখ্যা থেকে তা ৩৬ বড় হয়ে যায়, অর্থাৎ অঙ্ক বিনিময় করার কারণে সংখ্যাটা বড় হয়ে যায়, তার মানে বোঝায় যায় যে দশক ঘরের যে অঙ্কটা ছিল সেটা ছিল ছোট এবং একক ঘরের যে সংখ্যাটা ছিল সেটা ছিল বড়। তাহলে আমরা বলতেই পারি যে x ইকুয়াল টু ওয়াই প্লাস ফোর, এই ক্ষেত্রে দেখা যাবে যে এইটাই সত্য, কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে একক যে ঘরের স্থানটা এটা দশক ঘরের চাইতে বেশি বড়। আচ্ছা, এখন এই পার্টটা যে হবে না তা বুঝতে পেরেছ? ওকে, বুঝতে পারলে ধরো এটাকে আরেকটু বর্ধিত করে দিই, x মাইনাস ওয়াই ইকুয়াল টু ফোর। এবার দ্বিতীয় পার্ট, মূল সংখ্যা থেকে ৩৬ বড়। প্রথম সংখ্যাটা হলো গিয়ে এক্স প্লাস টেন ওয়াই, এইটা সাথে যদি আমি ৩৬ যোগ করি তা হয় হলো গিয়ে আমাদের উল্টে যাওয়ার সংখ্যাটার অঙ্ক বিনিময় করার সংখ্যাটা, টেন এক্স প্লাস ওয়াইয়ের সমান। তাহলে দেখি এই সমীকরণটা আগাও যায় কত দূর। এখানে এক্স আছে, এখানে টেন এক্স আছে। ধরা যাক আমি টেন ওয়াই একপাশে নিয়ে যাবো, সবগুলোকে একপাশে নিয়ে যাই, এটাকে যদি ওই পাশে নিয়ে যাই পাচ্ছি হলো গিয়ে নাইন এক্স মাইনাস নাইন ওয়াই, আর এইখানে পাচ্ছি ধরো ৩৬টা এখানে রেখে দিলাম, বা সবগুলোকে যদি আমি ৯ দিয়ে ভাগ করি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফোর। এখন দেখো তো এই সমীকরণটা কার্যকর, এই সমীকরণটা কার্যকর, দুইটা কি একই সমীকরণ না? তাহলে কি তাদের অসংখ্য সমাধান আছে? তোমার মনে হতে পারে যেহেতু একই সমীকরণ একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট তাহলে অসংখ্য সমাধান থাকতে পারে, কিন্তু আসলে এই ক্ষেত্রে অসংখ্য সমাধান নেই, একটা নির্দিষ্ট সংখ্যক সমাধান আছে। কারণটা কি, এক্স হলো গিয়ে একটা অঙ্ক, ওয়াই সেটাও একটা অঙ্ক, অঙ্ক নিজেই তো হয় ১০টা, এই ওয়াই এরাও তো হয় ১০টা, এর চাইতে তো বেশি তো হওয়া সম্ভব না, তাহলে নির্দিষ্ট সংখ্যক সংখ্যাই পাওয়া যাবে। এখন দেখো সেই সংখ্যা কি হতে পারে, ধরো এক্সের মান যদি তুমি ০ থেকে ৩ এর ভেতরে নাও, এক্সের মান যদি তুমি ৩ও বসাও, ওয়াইয়ের মান যদি তুমি ০ও বসাও, তারপরেও কিন্তু ৪ এর সমান করতে পারবা না, এক্সের মান যথেষ্ট বড় হওয়া লাগবে। এখন এক্সের মান যথেষ্ট বড় করার জন্য এক্সের মান কমপক্ষে ৪ হওয়া প্রয়োজন, এক্সের মান যখন ৪ ওয়াইয়ের মান তখন ০ এবং ইকুয়াল টু ৪, তখন হিসাবটা মানছে। কিন্তু দেখো এইটা যদি আমি ০ ধরেই নেই তাহলে একটা সংখ্যা হচ্ছে ৪টি আর একটা সংখ্যা হচ্ছে ০৪, এই ০৪ কি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা? না, তাহলে ওটা বাদ, আমাদের কাউন্ট করতে হবে ৫ থেকে। একটা সংখ্যা অর্থাৎ এক্সের মান যদি ৫ হয় ওয়াইয়ের মান তখন ১ হতেই হবে, তখন ফলে ৪ হবে। এখন এক্সের মান ৫ আর ওয়াইয়ের মান যদি ১ হয় তখন সংখ্যাটা হয় এই যে ১৫, এবং উল্টে গেলে সেটা হয় ৫১। আবার সিক্স যদি নাও, সিক্স মাইনাস টু ইকুয়াল টু ফোর, একইভাবে তুমি বলতে পারবা যে হ্যাঁ ২৬ এবং ৬২। একইভাবে সেভেন মাইনাস থ্রি যদি নাও সেক্ষেত্রেও ফোর, তুমি বলতে পারবা ৩৭ এবং ৭৩। এইট মাইনাস ফোর নিলেও ফোর, তুমি বলতে পারবা ৪৮ এবং ৮৪। এবং আরেকটা পাওয়া যাবে নাইন মাইনাস ৫ ইকুয়াল টু ফোর সমান ৫৯ এবং ৯৫। তুমি এইরকম ৫টা সংখ্যার কথা চিন্তা করতে পারবা যাদের সাথে কিনা ৩৬ যোগ করলে
সংখ্যাটার অঙ্কদ্বয়ের স্থান বিনিময় হয়ে থাকে। তাহলে দেখো, পুরো জিনিসটা দেখে মনে হতে পারে এক্স আর ওয়াই এর অসংখ্য সমাধান আছে, কিন্তু যখন কিনা তুমি জানো যে এক্স এর মান কয়েকটা নির্দিষ্ট সংখ্যাই হতে পারে, তখন তুমি বলতে পারবা যে আসলে এখানে অসংখ্য সমাধান নেই। এভাবেই আমরা বিভিন্ন জটিল জটিল সমস্যার সমাধানও করে ফেলতে পারি।